নমস্কার ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ আজকে আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট শেয়ার নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদেরকে বলবো এই স্টকটিকে দশ পনেরো দিনের জন্য নজরে রাখুন কি রিটার্ন দিচ্ছে আপনারা তাহলেই বুঝতে পারবেন এর আগেও দেখেছেন ইউটিউবে প্রচুর স্টক দিয়েছি প্রচুর রিটার্ন পেয়েছেন এটা আপনাদেরই কথা এটা আমার কথা নয় আজকে একটি ছোট্ট স্টক এরকমই একটি বলবো সেই স্টকটিকে আপনারা একটু নজরে রাখুন এবং আশা করা যায় কিছু ফল সেখান থেকে আমরা পেতে পারি যে স্টকটি বলবো এটি স্টিল অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং এই কোম্পানিটি কিল্লস্কার ফেরাস যে কোম্পানি টেক আপ করেছে যে কোম্পানিটির নাম আমি এখন বলবো কিল্লস্কার ফেরাস ইন্ডাস্ট্রিজ এটিকে টেক আপ করে নিয়েছে এখন এই শেয়ারটির দাম চলছে এইটটি সিক্স রুপিস এইটটি সেভেন রুপিসের কাছাকাছি সেটি বলার আগে আপনাদের কাছে আবার কয়েকটি ইনফরমেশান দেওয়ার আছে যারা টেলিগ্রাম চ্যানেল ফলো করেন দেখবেন আমার নামে অনেকগুলি ওপেন চ্যানেল আছে বিনয় ঘোষের নামে সেগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন কেননা সেখানে দেখানো হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন এক মাসের মধ্যে সেটা তিরিশ হাজার টাকা হয়ে যাবে আমার তো এরকম ধরনের গল্প জানা নেই পাঁচ হাজার টাকা এক মাসে তিরিশ হাজার টাকা হয়ে যায় এরকম মানুষকে মিসগাইড করার জন্য সেই চ্যানেলগুলি খোলা হয়েছে এবং সেগুলি ওপেন চ্যানেল যে কেউ কিন্তু জয়েন করতে পারবেন সেখানে কিন্তু কোনো ফোন নাম্বার নেই কোনো মেল আইডি কিছু পাবেন না আর আমার যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে ফোন নাম্বার আছে দেখে নেবেন নাইন এইট সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন এবং সেখানে সমস্ত কিছু লিংক আছে মেল আইডি দেওয়া আছে আমার ওয়েবসাইটে স্টক নলেজ ডট ইনে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে কি কি কোর্স পড়ানো হয় কি কী শেখানো হয় কার ট্রেডিং চলে নাইনটিন এইটটি সিক্স থেকে আমি এই ট্রেড অ্যান্ড প্রফেশনের সঙ্গে যুক্ত উনিশশো সাল সাঁইত্রিশ বছর হয়ে গেল অতএব আপনারা খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সেই চ্যানেলগুলিতে ঢুকে বিপদে আপনারা না পড়েন যারা ফেব্রুয়ারি মাসে যে দুটি ব্যাচ শুরু হবে চোদ্দোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল ফ্রেশ এবং নিউ ব্যাচ যারা জয়েন করতে ইচ্ছুক এটা অফলাইনে হবে তারা যোগাযোগ করবেন এছাড়া থার্টিন জানুয়ারি রাত্রি আটটা থেকে দশটা শনিবার একটি ব্যাচ শুরু হবে সেটা অনলাইন ব্যাচ যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন এবার আপনারা দেখতে থাকুন যে স্টকটির সম্বন্ধে আমরা আলোচনা করব সেই স্টকটির পারফরম্যান্স এবং কি হতে চলেছে সেটা পনেরো দিনেই তার ফল এবং পরিচয় পাওয়া যাবে এবার আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেই স্টকটি এবার আমরা একটু দেখি প্রথমে দেখুন এই স্টকটি যেটা দেখব তার আগে এফআইআই কি করছে সেটা আমরা একটু দেখে নিই দেখুন জানুয়ারি পাঁচ তারিখে ষোলোশো ছিয়ানব্বই কোটি টাকা এফআইআই বাই করেছে জানুয়ারি চার তারিখে পনেরোশো তেরো কোটি টাকা বাই করেছে ছয় সাত ছুটি আজকে আট তারিখ এখনো অবধি ডাটা আমাদের কাছে এসে পৌঁছয়নি অতএব এফআই এখনও বাইং পজিশনে আছে এবার যে স্টকটির সম্বন্ধে আমরা বলবো সেই স্টকটিকে আমরা একটু দেখে নিই সেই স্টকটির পজিশন কীরকম এই যে স্টকটির সম্বন্ধে বলছি এই স্টকটির দাম চলছে এখন সাতাশি টাকা ষাট পয়সা আমরা স্টকটিকে দেখুন যদি আমরা এই জায়গায় দেখি স্টকটির দাম ছিল ছ টাকা সাত টাকা আট টাকা দু সালে এই স্টকটি ধীরে ধীরে আস্তে আস্তে বেড়ে 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 কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন এই জায়গায় যদি দেখি এখানে হাই গেছিল ষাট টাকা এটা দু হাজার একুশ সাল চব্বিশে ডিসেম্বর এরপর স্টকটি পড়ছে বাড়ছে পড়ছে বাড়ছে এইভাবে কন্টিনিউ চলতে চলতে এই জায়গায় দাম এলো এই স্টকটি পঁচাত্তর টাকা এই জায়গাতে এলো স্টকটির দাম সেভেন্টি ফাইভ টেন জুলাই দু এখন এই স্টকটির দাম এখানে উপরে উঠেছিল কত নাইনটি সিক্স রুপিস চব্বিশে নভেম্বর এখন এই স্টকটির দাম চলছে এই জায়গায় সাতাশি টাকার কাছাকাছি লাস্ট ফাইভ ইয়ার্সের স্টকটি রিটার্ন দিয়েছে এক হাজার পার্সেন্টের মতো অর্থাৎ সেভেন্টি নাইন রুপিস বেড়ে হয়েছে এখন সাতাশি তার মানে পাঁচ বছর আগে স্টকটির দাম ছিল সাত টাকা আট টাকা এই স্টকটির আমরা একটু যদি আমরা চারটা দেখে নিই এই স্টকটিকে আমরা একটু দেখব চারটা কীরকম কি দেখাচ্ছে এই স্টকটি চারটা দেখুন এই স্টকটি পাঁচ দিন কন্টিনিউ পড়ল পাঁচ দিন পরে এই জায়গায় এসে পৌঁছেছে তার আগে দেখুন স্টকটি এভাবে পড়েছিলো আবার এই জায়গায় বেড়েছে পড়েছে এখানে একটা কনসলটেশন ফেস ছিল আবার একটু নিচে এসছে তার আগের দিকগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাব কি এখানে দেখুন এই স্টকটি বেশ নিচে এসেছিল আবার ধীরে ধীরে স্টকটি উপরের দিকে গেছে এরকম দেখুন কতটা উপরে গেছে আবার এখন নিচে এসেছে তাহলে এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটি আমাদের একটু দেখা দরকার সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন আমরা একটু দেখে নেব দেখুন এইখানে যে সাপোর্টটি আছে এই সাপোর্টটি যে ফার্স্ট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটটি সিক্স রুপিস থার্টি ফাইভ পয়সা ঠিক এই জোনে আছে এইটটি সিক্স রুপিস থার্টি ফাইভ পয়সা ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা এখানটা যদি কোনোভাবে ভাঙে এটা চলে আসবে এই লেভেল থেকে আবার একটা সাপোর্ট হবে এই জোনটা সেটা হচ্ছে এইটটি রুপিস সেভেন্টি ফাইভ পয়সা আশি টাকা পঁচাত্তর পয়সা এই সাপোর্ট দুটি আমাদের কিন্তু ফলো রাখতে হবে কালকে যখন মার্কেট খুলবে আমরা দেখব ছিয়াশি টাকা ভাঙল কি না ছিয়াশি টাকা যদি ভাঙে তাহলে যদি নিচে স্টে করে সাস্টেন করে তাহলে আশি টাকা আসতে পারে নাও আসতে পারে এবার যদি এর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে এইটটি নাইন এইট্টি নাইন রুপিস নাইনটি পয়সা ঠিক এই জোনটিতে আঠান্ন উননব্বই টাকা নব্বই পয়সা তো উপরের দিকে তো যাবার প্রচুর জায়গা আছে দেখুন এইখানে যে হাই আছে এখানে প্রচুর জায়গা আছে যাবার তা আমরা এই নাইনটি রুপিসটা একটা ফার্স্ট রেজিস্ট্যান্স ধরে নেব তারপরে নাইনটি রুপিস যদি ক্রস করে তাহলে এটা আরও অনেক বড় জায়গা যাবার আছে তা আমরা এই স্টকটা বেশি দিন নয় অ্যারাউন্ড টেন টু ফিফটিন ডেজ আমরা এই স্টকটাকে নজর রাখবো দেখা যাক এই স্টকটা থেকে আমরা কীরকম পারফরমেন্স রিটার্ন পেতে পারি এটা আমার একটা এডুকেশনাল চ্যানেলের ওভারভিউ এই স্টকটি কিন্তু আমি রকম রেকমেন্ডেশন করছি না একটা জাস্ট ওভারভিউ দিচ্ছি আমার চ্যানেল থেকে এবার আপনাদের দেখাবো এই স্টকটির পারফরম্যান্স বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীরকম এই স্টকটির নাম দেখুন আইএসএমটি লিমিটেড এটি কিল্লস্কার ফেরো গ্রুপ এই স্টকটিকে টেক আপ করে নিয়েছে এই স্টকটির যেটা মেন ফান্ডামেন্টাল সেটা আমরা এখন দেখে নেব এমটি লিমিটেডের স্টকটির ব্যাপারে তো এবার আমরা দেখছি এর মার্কেট ক্যাপিটাল আছে দু হাজার ছশো কোটি মার্কেট ক্যাপিটাল দেখলে বুঝতে পারছি ছোট্ট স্টক এর কারেন্ট প্রাইস এইটি সিক্স পয়েন্ট ফোর জিরো হাই গেছিল একশো পাঁচ টাকা কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না বুক ভ্যালু আছে ফিফটি টু ভালোই বুক ভ্যালু আছে স্টকের পি এইটিন পয়েন্ট সিক্স হায়রাস ইন্ডাস্ট্রি পি কিন্তু একুশ বাইশের মতো আছে এবার স্টকটির আরও সি আছে টেন পারসেন্টের উপরে আরই আছে সিক্স পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট ফেস ভ্যালু আছে ফাইভ একবার স্প্লিট হয়েছে আবার স্প্লিট হবার স্টকটির সম্ভাবনা আছে প্রায় স্কোর ফ্যান্টাস্টিক এত বিউটিফুল পায়োটস্কি স্কোর ভাবাই যায় না ভীষণ ভালো দেখুন গ্রাম নাম্বার সেভেন্টি ওয়ান স্টকের কাছাকাছি আছে গ্রাম নাম্বার আর পেগ রেশিও আছে ওয়ান এই পেগ রেশিও গ্রাহম নাম্বার এবং পায়ের টসকে স্কোর ফ্যান্টাসটি খুব সুন্দর এই স্টকটি রিপিএস আছে ফোর পয়েন্ট থ্রি ওয়ান প্রাইস টু বুক ভ্যালু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফ্রি কোম্পানি এটি ডেপট আছে পয়েন্ট জিরো থ্রি নাথিং তার মানে এটি একটি ডেপ ফ্রি কোম্পানি কতগুলি পজিটিভ পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এরপর দেখুন কোম্পানির প্রমোটার হোল্ডিং আছে সেভেন্টি ফাইভ পারসেন্ট আর কোম্পানির আমরা যদি প্রমোটার হোল্ডিং ছাড়া এফআইআই ডিআই আছে কি না যদি কিছুটা দেখি তাহলে দেখতে পাবো কোম্পানি নিজেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার ধরে রেখেছে এর সাথে আমরা দেখতে পাচ্ছি এফআইআর ডিআইআরও কিছুটা হোল্ডিং আছে এফআইআর কাছে আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডিআইআর কাছে আছে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট তো আলটিমেটলি এন্ট্রি আছে এফআই এবং ডিআই বোথ ইন্ডাস্ট্রি পি দেখুন বাইশ আছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর হয় স্টকের পি আছে এইট্টিন পয়েন্ট সিক্স স্টকের পি কিন্তু কম আছে অতএব এটি বাড়ার সম্ভাবনা বেশিরভাগই আছে এবার এই কোম্পানি যদি প্রফিট পজিশানটা আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো প্রফিট স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই আচ্ছা এই কোম্পানি অ্যাকচুয়ালি কি কাজ করে যদি আমরা একটু দেখে নিই তাহলে সেটা আমরা বুঝতে পারবো এই কোম্পানি দেখুন যা কাজ করে সেটা হচ্ছে এই কোম্পানি স্টিল সেক্টরে কাজ করে টিউব এটা হচ্ছে টিউব তৈরি করে প্লাস এই কোম্পানি দেখুন ক্যাপেক্স খুব ভালো তিনশো পাঁচ কোটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে এবং এই কোম্পানি অটোমেটিক বিয়ারিং জেনারেল ইঞ্জিনিয়ারিং ও সিটিজি অ্যান্ড প্রোজেক্টে সেভেন্টি পার্সেন্ট কনস্ট্রাকশান আছে সিক্স পার্সেন্ট পাওয়ার ফর্টিন পারসেন্ট আদার্স টোয়েন্টি টু তো এই কোম্পানি মেইনলি টিউব সেকশন স্টেনলেস স্টিল এইসব সেকশানে কাজ করে তো এবার আমরা একটু দেখে নেব এই কোম্পানির প্রফিট স্ট্রাকচারটা রকম আছে এবার প্রস অ্যান্ড কনস যদি দেখি কোম্পানির ডেপ্ট একদম নেই ডেপ্ট পুরো রিডিউস করে ফেলেছে কোম্পানির ডেপ্ট ফ্রি কোম্পানি এবং এই কোম্পানির সিএজিআর দেখুন লাস্ট ফাইভ ইয়ার্সে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন এইটিন খুব ভালো গ্রোথ রিটার্ন ডেটার্স ডেটাও ইম্প্রুভ করেছে আর কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালটা একটু নেগেটিভ মানে একটু ডেসটা বেড়ে গেছে আর কোম্পানি কিন্তু প্রফিট থাকা সত্ত্বেও ডিভিডেন্ড দিচ্ছে না এটা একটু নেগেটিভ পয়েন্ট এবার এই কোম্পানির যে পিয়ার্স গ্রুপ সেটা হচ্ছে রত্নমানি ম্যাটালস এনএমডিসি স্টিল ওয়েলসফান মহারাষ্ট্র সিমলেস গোদাবরী পাওয়ার উষা মার্টিন শারদ এনার্জি এসব হলো কোম্পানি পিয়ার্স গ্রুপ এবার আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট কোম্পানি দেখি কন্টিনিউ দেখতে পাচ্ছি কোয়ার্টারলি রেজাল্ট পজিটিভ প্রথমে যদি দেখি আমরা সেপ্টেম্বর দু হাজার বাইশে তিরিশ কোটি ডিসেম্বর দু হাজার বাইশে উনত্রিশ মার্চ দু হাজার তেইশে আট জুন দু হাজার তেইশে একচল্লিশ সেপ্টেম্বর দু হাজার তেইশে একান্ন এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কিন্তু প্রফিট গোড বেড়ে যাচ্ছে এবার আমরা যদি ফাইনাল প্রফিট অ্যান্ড লসটা দেখি কোম্পানি দু হাজার একুশে তিনশো বিয়াল্লিশ তিনশো তেতাল্লিশ কোটি টাকা লস করেছিল দু এর মার্চে তেইশশো চুয়াত্তর কোটি টাকা প্রফিট করলো লস থেকে তারপর মার্চে দু হাজার কিন্তু প্রফিট অনেক কমে গেছে দু থেকে অনেকটা কমে গেছে আবার টেল টুয়েলভ মান্থসে একটু ইনক্রিজ করেছে একশো কোটি তো আলটিমেটলি কোম্পানির ওভারঅল স্ট্রাকচার ওভারঅল ফান্ডামেন্টালস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির পজিটিভ পয়েন্ট বেশ ভালো আছে ডেট ফ্রি কোম্পানি কোম্পানি ডেট ফ্রি ছাড়াও এর অ্যাকচুয়ালি ফেস ভ্যালু আছে ফাইভ প্লাস কোম্পানির প্রমোটার হোল্ডিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে গ্রাম নাম্বার পায়ে স্কোর পেগ রেসিও খুবই ভালো আছে ওভারঅল এই কোম্পানিটির দিকে আমরা একটু খেয়াল রাখবো কোম্পানিটির নাম আইসএমটি লিমিটেড যেহেতু এখন বেশি ভালো স্টক পাচ্ছি না সেই কারণে ইউটিউবে সুইংটেডের ভিডিওটি এখন মাঝে মাঝে দিচ্ছি তো আজকে যে স্টকটি দিলাম এটা আমরা খেয়াল রাখবো আর যে দু একটি স্টক আসছে সকালে আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিই যারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রিপশান দিয়ে আছে সেটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া অফলাইনে যে ব্যাচগুলি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চোদ্দো এবং আঠেরো সেগুলির জন্য যোগাযোগ করতে পারেন তেরো তারিখ জানুয়ারি যে অনলাইন ব্যাচ চালু হবে নতুন ফ্রেশ রাত্রি আটটা থেকে দশটা সেটার জন্য যোগাযোগ করতে পারেন